আমরা বিভিন্ন হাদিসে দেখতে পাই যে দুই আসমানের মাঝে দূরত্ব 500 বছর। এই দূরত্বের সময় কিসের গতির উপর নির্ভর করে? আমরা অনেক জায়গায় হাদিসে দেখি দূরত্ব মাসিরা অর্থাৎ হাঁটার উপরে, অর্থাৎ এই দূরত্বটা শব্দের দূরত্ব না কিংবা আলোকবর্ষও না, এটা হলো হাঁটার দূরত্ব। তো একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে হাদিসের মধ্যে অনেক সময় এই বিশাল দূরত্ব দ্বারা আসলে অসংখ্য অগণিত দূরত্ব বোঝানোর উদ্দেশ্য, একদম ঠিক ওই ফিট আর মাইল হিসেব করে না, মাইল হিসেব করে না। আর এখনও পর্যন্ত আমরা যেটা জানি, মানে আমাদেরকে এটা বোঝানোর উদ্দেশ্য যে বিশাল দূরত্ব, যেমন 70 বছরের দূরত্বে থাকবে জান্নাত থেকে যারা, হ্যাঁ, তাহলে এই 70 বছরের দূরত্বটা কী, আলোকবর্ষ নাকি শব্দের দূরত্ব? যে শব্দ, যেমন শব্দের ধ্বনিটা প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্বে যায়, নাকি হাঁটা, নাকি যে কোনো বাহন? এখানে মাসিরা বলেছেন, যে কোনোটাও হতে পারে। যদি আমরা আরও ইনার সেন্সে দেখি তাহলে যে কোনোটাই হতে পারে। মাসিরা শব্দ তো, শব্দের গতি আছে না, এই গতিটাই মাসিরা। আলোর গতি আছে না, এই গতিটাও মাসিরা। আর মানুষেরও গতি আছে, হাঁটার একটা গতি আছে, এটাও মাসিরা। তো যখন যে কালে যে ছিল তারা সেভাবে হয়তো চিন্তা করে, মূলত আল্লাহই ভালো জানেন। স্বাভাবিকভাবে বিশাল দূরত্ব যদি আমরা 70 বছরে একজন লোক কতটুকু হাঁটতে পারে, কয়েক হাজার কিলোমিটার হয়তো, মানে ডেইলি যদি 16 মাইল হিসাবে হাঁটে, 365 দিনে ×16 ×70 দিলে বের হয়ে যাবে, এটা হাঁটার। কিন্তু ঠিক এই হিসাবটা শরীয়তের দৃষ্টিভঙ্গি এমন কোনো প্রমাণ নাই যে ডেইলি 16 কিলোমিটার তো আমরা স্বাভাবিক হাঁটতে পারি, আরও তো বেশি হাঁটতে পারি। অর্থাৎ এক্স্যাক্ট ফিগারটা বের করা কঠিন, কিন্তু যেটা বোঝা যায় অনেক বিশাল দূরত্ব। সেই দূরত্বের সঠিক পরিমাপটা আমরা নির্ণয় করাটা এটা জরুরি নয়, বরং এটা আল্লাহর উপর ছেড়ে দিলেই ভালো। আমরা সেখান থেকে আঁচ করতে পারি যে এটা বিশাল একটা দূরত্ব। মহাশূন্যের যে বিশাল দূরত্ব সেটা কখনোই হাঁটার দূরত্ব বোঝাবে না, কারণ এই এক প্রথম আসমানের নিচেই তো যে বিশাল গ্যালাক্সি আছে, নীহারিকা আছে, ব্ল্যাক হোলগুলো আছে, সেগুলো এক একটা যে কত, এটা চিন্তা করলেই মানে বেহুশ হয়ে যাওয়ার মতো। সুতরাং বিষয়টাকে আমরা মনে হয় বিশালত্বের দিক থেকে চিন্তা করি সেটাই হচ্ছে ভালো। এটাকে গাণিতিক অঙ্কে বা ম্যাথমেটিক্যাল ফিগারে আনার জন্য আমরা চেষ্টা না করি। সওয়াবের ক্ষেত্রে একই, আমাদের মধ্যে অনেকে সওয়াবের ম্যাথমেটিক্যাল হিসাব করেন, কত কোটি কত লক্ষ সওয়াব, তাই না? তো সেই হিসাবগুলো আসলে অ্যাকিউরেট না, এই জন্য সেটা আমাদের অ্যাভয়েড করা উচিত। আমি জানতে চাচ্ছি আমার স্ত্রী যে তার মাকে দেখেছে, বাচ্চারা যদি রাতে বা দিনে বেশি বিরক্ত বা কান্নাকাটি করে তবে পান পোড়ানো হয় আগুন দ্বারা, এবং সেই সেই পান দিয়ে বাচ্চার গায়ে স্পর্শ করা হয়। এখন এক্ষেত্রে দেখা যায় কিছুক্ষণ পর বাচ্চা আর কান্নাকাটি করে না, এটা তো শিরিক হচ্ছে। সেক্ষেত্রে কী কাজ করতে পারি? শিরিক বাদ দেবেন, শিরিক বেদাত বর্জন। আপনি যদি শিরিকে বিশাল উপকার পান, এটা আপনার জন্য আরও ক্ষতি। যে শিরিকে উপকার পায় নাই তার চাইতে যে শিরিক করে উপকার পাইছে সে আরও ক্ষতি। মুশরিকদের আনুগত্য করে যে পৃথিবী তৈরি করেছে তার জন্য যে পৃথিবীতে সুবিধা করতে পারে নাই, মুশরিকদের আনুগত্য করে যে সুবিধা করতে পারে নাই তার চাইতে আনুগত্য করে যে সুবিধা করতে পারছে তার ক্ষতি বেশি না? মনে রাখবেন, এটা একটা মূলনীতি। এক ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা সম্প্রসারণের জন্য পরিচিত সচ্ছল জনদের নিকট ঋণ চাইলেন, এক শুধুমাত্র একজন দিতে রাজি হলেন, এ শর্তে যে তাকে মূল টাকার সাথে কিছু বাড়তি টাকা দিতে হবে। প্রশ্ন হলো, এই টাকা ব্যবসায় বিনিয়োগ করলে পুরো ব্যবসা হারাম হয়ে যাবে নাকি শুধুমাত্র ওই টাকাটাই হারাম হবে? প্রথম কথা হচ্ছে আপনার পুরো প্রক্রিয়াটাই প্রশ্ন করতে হবে। পুরো টাকাটা হারাম হওয়ার আগে আমরা বলবো পুরো প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ, হারাম সম্পৃক্ত করে ফেললেন আপনি প্রক্রিয়ার সাথে, এবং সেক্ষেত্রে আপনার মাশরু বা প্রজেক্ট, আরবিতে বলা হয় মাশরু,
আপনার প্রজেক্টটা হারামের সাথে ইনভলভ হলো, অতএব এটা সফল হবে না। এখন আমরা যদি এখন সেপারেট করতে চাই কি পরিমাণ তাহলে এখানে ইনকাম হালাল হলো বা কি পরিমাণ কি হলো, তাহলে একটা জিনিস সেটা হচ্ছে আপনার এখানে রেভিনিউটা সুদ থেকে আসছে না, যেহেতু আপনি মূল টাকাটা এখানে বিনিয়োগ করেছেন, কিন্তু আপনি এই ব্যবসার মধ্যে পাপকে সম্পৃক্ত করছেন, কারণ এই ব্যবসা থেকে টাকা বের করে আপনি সুদ জমা দিচ্ছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের যে দুজন সুদের সাক্ষী হয় তাদেরকে লানত করেছে, এবং বলেছেন যে এরা প্রত্যেকেই চারটা গ্রুপ এরা প্রত্যেকেই পাপের দিক থেকে সমান। তাহলে যদি আমাদের কোনো কার্যক্রমে, কোনো প্রজেক্টে অথবা কোনো কর্মকাণ্ডের মধ্যে হারাম সম্পৃক্ত হয় এবং পাপ সম্পৃক্ত হয় তাহলে সেটা সফল হবে না। আপনি দেখবেন যেমন পরকীয়া হারাম কাজ না, সংসার ভালো থাকে, সুন্দর হয়, একটু স্মার্ট জিনিস, আধুনিক, তাই না? একদম আধুনিক ফ্যামিলিও ছিন্ন ভিন্ন হয়, আর ইসলামিক ফ্যামিলি তো আরও আগেই ছিন্ন ভিন্ন, পরকীয়াকে কেউ সহ্য করে না। এই ধরনের যে কোনো পাপ, দুর্নীতি একটা পাপ, একটা অফিসের মধ্যে আধুনিক অফিস যেখানে হয়তো ইসলামিক অফিস না, সেখানে দেখবেন দুর্নীতিকে কেউ সেখানে, যেমন ঘুষ, বাংলাদেশে তো প্রচুর ঘুষের প্রচলন, কিন্তু যদি ধরা পড়ে অফিসে, সরকারি হোক আর বেসরকারি হোক, কী হবে বলেন তো? ক্ষতি এসে যাবে। তার মানে হচ্ছে পাপ, দেখেন মানুষ এখানে বিচক্ষণ না, সে সুযোগ মতো পাপ করে আর ভাবে রক্ষা পেয়ে যাবে, আসলে রক্ষা পায় না। পাপ একটা ক্ষত সৃষ্টি করে, পাপ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষত সৃষ্টি করে। আপনি আমাকে যদি চিট করেন দেখবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, লাভবান হতে পারবেন না, সাময়িকভাবে এটা মনে হতে পারে, বাট ইন দ্য লং রান এটা কখনোই হবে না। এইভাবে আপনি দেখেন যে কোনো জায়গায় মায়ের সাথে চাতুরতা করবেন, মায়ের দোয়াটা পাবেন না। তারপরে স্ত্রীর সাথে চালাকি করবেন, স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হবেন। স্ত্রী আপনার সাথে চাতুরতা করবে, সে আপনি কি ধরতে পারবেন না? আল্লাহকে আকল দিয়েছে না, এটা ধরা, এটা আজ হোক আর কাল হোক ধরা পড়ে, তখন ফলে কী হয়, এগুলো বুমেরাং হয় এবং এগুলো আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য, ভালোবাসা, আস্থা, বিশ্বস্ততা এসব কিছুকে ধ্বংস করে দেয়। তখন মানুষ আর হ্যাপি লাইফ লিড করতে পারে না। এই যে দেখবেন যে কত দুর্নীতিবাজ ধরা পড়ল, বালিশের ভিতরে টাকা, হ্যাঁ, তারপরে ঘরের মধ্যে টাকা, এই সেই, মানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এরাও কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারল না। মান অপমান গঞ্জনা, সামাজিকভাবে হেয় হওয়া, তা ঘটে গেল। যদিও কোনো কোনো ক্ষেত্রে এটাও আছে যে হয়তো কেউ কোনো ষড়যন্ত্রের শিকার, কখনো ষড়যন্ত্রের কারসাজিতে তাকে এভাবে অপরাধী সাজানো হলো, আমরা সেটাও জানি। আমি এটা বলে দিলাম এই জন্যে যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ নির্যাতিত হয়, মানুষকে ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হয়, কিন্তু যারা প্রকৃত দুর্নীতিবাজ তারাও কখনো কখনো ধরা পড়ে, যারা পাপি তারাও কিন্তু ভালো লাইফ লিড করতে পারে না। যে মেয়েরা স্বামীর এতাআত করে না, দেখবেন যে স্বামী থেকে তালাক নিয়ে কি আরও একটা বেটার লাইফ পাবে? সে পাবে না। আবার যে স্বামী স্ত্রীকে নির্যাতন করে এটাও একটা পাপ, ফলে সে সংসারও ভালো হয় না। সন্তান যদি আপনি তাকে অ্যালাউ করেন যে কোনো কাজে যেতে, এটাও একটা পাপ, অনেকগুলো পাপে সে সম্পৃক্ত হচ্ছে। আপনি বাবা হিসাবে তাকে নিষেধ করলেন না, তাহলে দেখবেন যে আপনার ফ্যামিলি ফেম সব ধ্বংস করে দেবে। সে ফজরের সালাতে মসজিদে আসতে পারি না, বাসা জামাত করি, এটা কি ঠিক হচ্ছে? না, ঠিক হচ্ছে না। কীভাবে ঠিক হয়? ফজরের সালাত মসজিদ বাদ দিয়ে বাসায় করা যাবে, দলিল কি? এটা যদি শরঈ কোনো কারণে হয় তাহলে সেটা জায়েজ আছে, কিন্তু সেটা তো আপনি বলছেন যে আপনি করেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না? মানে সবসময় একটা অভ্যাস, হ্যাবিট বোঝাচ্ছেন, তো এটা, এই হ্যাবিটটা এটা ভয়ঙ্কর, এটা বাদ দিতে হবে। আপনি মসজিদেই আসতে হবে, পুরুষদের জন্য মসজিদেই আসতে হবে। জি, পরিবারে একাধিক ব্যক্তি নেশার পরিমাণ সম্পদের মালিক থাকলে প্রত্যেককে কি আলাদা আলাদা করে কোরবানি দিতে হবে? না, কোরবানি একটা পরিবার থেকে একটা কোরবানি, যিনি পরিবারের অভিভাবক তিনি দিলে অধীনস্থ সবার পক্ষ থেকে হয়ে যাবে। অধীনস্থ কারা? যারা ডিপেন্ডেন্ট,
কারা ডিপেন্ডেন্ট? তারা হলো স্ত্রী, সন্তান সন্ততি এবং বাবা মা। বাবা মা, বাবা মা যারা, মানে যেমন আমি যদি যেমন চাকরি করি, এখন এ অবস্থায় আমার বাবা মা, তারা জীবিত হোক আর মৃত হোক, তারাও সবসময় আমার কোরবানি থেকে একটা অংশ পাবেন, এমনকি মৃত হওয়ার পরেও তারা সেটা যাবেন। এই জন্যই শেখ সালিম হুসাইনী তার ফতোয়ায় ওইটা বলেছেন যে বাবা মার জন্য আলাদা করে কোরবানির কোনো অভ্যাস যেন আমরা না করি, তবে কখনো যদি কেউ দিতে চায় অভ্যাস না করে তাহলে সেটা জায়েজ আছে, এটা শেখ বিন বাজও বলেছেন। আর যদি নাও করি, তারা কিন্তু পরিবারভুক্ত, তারা পরিবারভুক্ত হওয়ার কারণে সওয়াব পাবে, মৃত বাবা মায়ের কথা বলা হচ্ছে। আচ্ছা, নাকি পরিবারের যে কোনো একজন ভাগে অন্যদের শরীকদের সাথে দিলে সবার টাকা হবে? আপনি, এটা হচ্ছে বিশুদ্ধ মত, এখানেও ইখতিলাফ আছে। যেহেতু যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে পরিবারে যত ব্যক্তি নেসাবের মালিক হবে প্রত্যেককে একটা করে কোরবানি দেওয়াটা ওয়াজিব তিনি বলেছেন, এবং সেটার উপরে আমাদের দেশের ওলামায়ে কেরাম ফতোয়া দেন। আর যেহেতু আমরা আসলে হাদিস এবং সেগুলো পর্যালোচনা করে যেটা বেশি শুদ্ধ, এটা হানাফি মাজহাবের অনেক ওলামাও করতেন, যেমন আপনি ইবনু আবিল ইজ আল হানাফি রাহমাহুল্লাহ, এছাড়াও ইমাম কারখি, এরকম আরও বড় বড় ইমাম, ইমাম তাহাবি, এমনকি ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রাহমাহুল্লাহ, তারাও কিন্তু ইমামের ফতোয়ার বাইরে ফতোয়া দিতেন প্রচুর। যেমন বেদর সালাদকে সাহেবাইন ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ বলেছেন সুন্নাহ, ইমাম আবু হানিফা বলেছেন ওয়াজিব। তো সুতরাং এই যে তারজিহ দেওয়া, এটা আহলুল ইলম এবং ওলামায়ে কেরাম এবং তালিবুল ইলম, তালিবুল ইলম, আমরা নিজেদেরকে তালিবুল ইলমই মনে করি, এখনও আমরা ইলম শিখছি আলহামদুলিল্লাহ, তো এদের প্রত্যেকেরই একই মানাজ হওয়া উচিত, আহলুল ইলম, ওলামা, তালিবুল ইলম। তারা সবসময় কোরআন এবং হাদিসের আলোকে একাধিক মত যখন থাকে, যেটা বিশুদ্ধ সেটাই তারা আমল করবেন, এতে কোনো ফিতনা নাই, এতে কোনো ফিতনা নাই, কারণ প্রত্যেকটা আমলই কেউ না কেউ করেছেন। আর আল্লাহ তাআলা আকল আমাদেরকে দিয়েছেন এবং এলেম আমাদেরকে দিয়েছেন, যাতে এই আকল এবং এলেমের সম্মিলন ঘটিয়ে এলেমের আলোকে আকলকে পরিচালিত করে, আকলের আলোকে এলেম না, এলেমের আলোকে আকলকে পরিচালিত করে সবচেয়ে শুদ্ধটা আমরা গ্রহণ করি। এই জন্য রাসুল সাল্লাহ সাল্লামের সবচেয়ে যে বেশি অনুসারী, সেই হচ্ছে এই উম্মার সবচেয়ে সঠিক দিনদার ব্যক্তি, যে যতটা সুন্নাহ থেকে আলগা হয়ে যাবেন, রাসুল সাল্লাহ সাল্লামের মানহাজ থেকে, আদর্শ থেকে এবং তার নীতিমালা থেকে যে যতটা দূরে যাবেন, তার দিনদারি ততটাই হালকা হবে, দুর্বল হতে থাকবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিনদারি রক্ষা করার তৌফিক দান করুন। রাসুল সাল্লাহ সাল্লামের যেটাকে খায়রুল হাদি বলা হচ্ছে, সবচেয়ে উত্তম আদর্শ, সে আদর্শ সঠিকভাবে অনুসরণ করার তৌফিক দান করুন, দিনদার মুসলিম হওয়ার তৌফিক দান করুন, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। আর আপনারা যারা এই মসজিদকে আবাদ করছেন, আল্লাহ আপনাদেরকে বরকত দান করুন, তৌফিক দান করুন, সঠিকভাবে ইবাদত এবং দিনী ও সামাজিক দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু সাল্লামা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।